ইতালির ভেনিসে ভৈরব সমিতির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোন স্বাদ! এ স্বাদ ছেড়ে কোথাও যাব না। দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিঙ্ক, এমন স্বাদ ছেড়ে কোথাও যাওয়া যায় না। এই অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় নারী পুরুষ যুবক ও শিশু সকলেই যেন পরিপূর্ণ ঈদের আনন্দে আত্মহারা হয়ে ওঠে। স্থানীয় একটি মিলন আয়তনে দুপুর থেকে রাত পর্যন্ত চলে এই মিলন মেলা। ভেনিসে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানান। তারা বলেন, প্রবাসের ঈদ ব্যস্ততায় কাটলেও এই ধরনের আয়োজন সকলের মধ্যে এক আন্তরিক সম্পর্কের সৃষ্টি করে। ঈদ পূর্ণমিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাহারি রকমের পিঠা উৎসবের আয়োজন করা হয়। আয়োজিত পিঠা উৎসবের স্টলগুলোতে গ্রাম বাংলা পিঠাপুলি সহ বাঙালি সংস্কৃতি তুলে ধরেন বিক্রেতারা। স্টল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করায় ভৈরব সমিতি ভেনিসের পক্ষ থেকে সবাইকে উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অভিনয়, কবিতা, নাচ ও গান।